আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে বাহারি আহারের এই এপিসোডে আমি হাজির হয়েছি মজাদার মিনি মোগলাইয়ের রেসিপি নিয়ে। বাসায় আসলে রেস্টুরেন্টের মতো অত বড় মোগলাই তৈরি করা একটু টাফ হয়ে যায়, সেই জন্য মিনি মোগলাইয়ের এই রেসিপিটি আমি শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে পুরো রেসিপিটি দেখে আসি। মোগলাই তৈরির জন্য আমি এখানে একটি বোলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তেল মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে পানি অ্যাড করছি। আমি এখানে উষ্ণ গরম পানি নিয়েছি, আর একটু একটু করে পানি অ্যাড করছি, আর ভালো করে মাখিয়ে নিচ্ছি। একবারে সবটুকু পানি অ্যাড করলে মিক্সচারটি নরম হয়ে যেতে পারে, এর জন্য অল্প করে পানি অ্যাড করতে হবে, আর ডো তৈরি করে নিতে হবে। ময়দার একটি ডো আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন উপরের অংশ যেন ড্রাই না হয়ে যায়, এর জন্য সামান্য পরিমাণ তেল নিয়ে উপরের দিকে লাগিয়ে দিচ্ছি। এখন এই ডোটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি 15-20 মিনিটের জন্য। ডো রেস্টে রাখা অবস্থায় আমি এখানে মোগলাইয়ের ভেতরের পুরটি রেডি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে নিয়েছি 2টি ডিম, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, আর 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। ডোটি 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আমি আরও একবার এটিকে ভালো করে মুথে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি কতটা সফট হয়েছে। এখন ডোটিকে একটি পিড়ার উপরে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এরপর একটি নাইফের সাহায্যে 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে দিয়ে লেচি কেটে নিচ্ছি। এখন এগুলোকে আলাদা করে নিচ্ছি। বাকি অংশগুলো সরিয়ে আমি একটি অংশ এখানে নিয়ে নিয়েছি। এরপর খুব ভালো করে হাত দিয়ে এটিকে কিছুক্ষণ মুথে নিচ্ছি, যেন এটি একদম সফট হয়ে যায়। এখন এটিকে রুটির মতো করে বেলে নিতে হবে। যেহেতু এটি তেল দিয়ে মাখানো ছিল, তাই এই অবস্থায় বেলতে সমস্যা হবে, এর জন্য আমি কিছু শুকনা ময়দা নিয়ে নিয়েছি, আর এটিকে রুটির মতো করে বেলে নিচ্ছি। তাহলে এটি আর পিড়ার সাথে আটকে যাবে না। বেশি পাতলা করা যাবে না, এটি একটু মোটাই থাকবে, আর একটু চারকোনা শেপ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটিকে কিভাবে বেলে নিয়েছি। এখন আমি এর ঠিক মাঝখানে ডিমের যে মিক্সচারটি তৈরি করে রেখেছিলাম সেটি থেকে 1 চামচ পরিমাণ মিক্সচার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর চারিদিক থেকে এভাবে একটু টেনে নিয়ে ডিমের অংশটা কভার করে দিতে হবে। আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন আমি এটি কিভাবে তৈরি করছি। দেখতেই পাচ্ছেন আমি চারিদিক থেকে একটু একটু করে টেনে এটিকে কভার করে দিচ্ছি।
सेम प्रोसेसे आमी बाकी गुलो रेडी करे नेबो। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মোগলাই সেম ভাবে তৈরি করে নিয়েছি। এক কাপ ময়দা দিয়ে আমি এখানে সাতটি মোগলাই তৈরি করেছি। এখন এগুলোকে ভাজার পালা। ভিউয়ার্স আমি এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এলে রেডি করে রাখা মোগলাইয়ের পিসগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুড়ার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে যেন এটি খুব ধীরে ধীরে ভেতর পর্যন্ত ভালোমতো কুক হয়। এক সাইড ব্রাউন হয়ে এলে আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। এক সাইডে বেশিক্ষণ রাখা যাবে না, এতে করে নিচে তলা ধরে যেতে পারে। এর জন্য এটিকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভিউয়ার্স দুই সাইডে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নিচ্ছি। সো ভিউয়ার্স এটাই ছিল বাহারি আহারের আজকের রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আবার আসবো নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।